নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট সুজির ধোসা। এটি একটি সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের রেসিপি। এর আগে আমি আপনাদের জন্য ট্র্যাডিশনাল ধোসা দেখিয়েছিলাম, সেটা বানাতে 24 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয়, কিন্তু এই সুজির ধোসাটা আপনারা কোনো রকম প্রিপারেশন ছাড়াই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সুজির ধোসা বানাতে কী কী লাগছে। সুজির ধোসা বানানোর জন্য আমি 1 বাটি সুজি নিয়েছি। এটা আমি নর্মাল যে সুজি কিনতে পাওয়া যায় সেই সুজি। আপনারা চাইলে মোটা দানাও ইউজ করতে পারেন, আবার কম ছোট দানা ইউজও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটা সুজি নিয়েছি আমি ততটাই টক দই নিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে কোনো রকম জল ছাড়াই একটু ঘুরিয়ে নেব, আর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বা এটাকে গুঁড়ো করে নেব কোনো রকমে জল ছাড়াই। দেখুন আমি খুব সুন্দরভাবে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে ঢেলে দিলাম, কারণ এই বোলের মধ্যেই আমি ধোসার ব্যাটারটা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা চেষ্টা করবেন বাড়ির বানানোই দিতে, কেননা দোকানের টক দই অনেক সময় টক হয়, তাই বাড়ির বানানো দই দিলেই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। এবার আমি একটা স্পুন দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে মিক্স করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা এগ বিটার নিয়ে নিলাম। এগ বিটার যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে একটু জল অ্যাড করছি, আর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করছি। চেষ্টা করবেন এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেটা লক্ষ্য রাখতে। দেখুন আমি এই হুইপটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন এটাকে আমি খুব বেশি পাতলা করিনি, বেশ ঘনই একটু বানিয়েছি ব্যাটারটা। এবার আমি ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এখন দেখুন ব্যাটারটা অনেক বেশি ঠিক হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, কারণ সুজি অনেকটাই জলটা টেনে নেয়, তাই এটা 20 মিনিটের জন্য রেস্ট অবশ্যই দিতে হয়, না হলে ধোসাটা ভালো হবে না। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি, আর ব্যাটারটা হবে ঠিক আমি যেমন ট্র্যাডিশনাল ধোসার যে ব্যাটারটা দেখিয়েছিলাম, না বেশি পাতলা না বেশি ঘন, ঠিক সেই রকমই হতে হবে। ঠিক দেখুন এইরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে, মানে চামচ দিয়ে ওপরে তুললে যাতে সহজেই পড়ে যায়, ঠিক এই রকমই হতে হবে। এবার এটাকে খুব ভালো করে স্পুন দিয়ে একটু মিক্স করছি, আবার খেয়াল রাখবেন ওভার মিক্স যেন না হয়, তাহলেও খারাপ হবে। এবার আমি একটা ধোসা প্যান নিয়ে নিলাম। ধোসা প্যান যদি না থাকে নর্মাল ননস্টিক বা লোহা চাটুও নিতে পারেন, তবে ধোসা প্যানে ধোসাটা ভালো হয়। এবার এর মধ্যে আমি 1 ফোঁটা তেল দিয়ে দিলাম, আর একটু জলে ছিটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে আমি প্রথমে হাই রেখেছিলাম, চাটুটাকে গরম করার পরেই তেল দিয়ে জল দিয়ে মুছে নিতে হবে। এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম। লো করে এর মধ্যে আমি ধোসার ব্যাটারটাকে আরেকবার একটু মিক্স করে নিয়ে আমি 2 হাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের চাটুর সাইজ অনুযায়ী ব্যাটারটা দেবেন। আমার যেহেতু এটা ধোসা প্যান অনেকটা বড়, তাই আমি ব্যাটারটা একটু বেশি করে দিলাম। আর দেখুন যেভাবে আমি এর আগে ধোসা বানানো দেখিয়েছিলাম সেইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এই কাজটা কিছুই না, একটু প্র্যাকটিসের ব্যাপার, কয়েকবার ধোসা করলেই দেখবেন আপনিও সুন্দরভাবে ধোসা বানাতে পারছেন। এবার
আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আর দেখুন, 1 মিনিটের পরেই দেখতে পাবেন যে ওপর থেকে এরকম সুন্দর একটা কালার এসে গেছে। এবার এটাকে আমি ফোল্ড করে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু তেলও ইউজ করতে পারেন, তবে আমি তেল ছাড়াই করলাম। আর দেখুন, এইভাবে আমি অন্য ধোসাগুলোকেও বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর, নিজে থেকেই চাটু ছেড়ে এটা বেরিয়ে আসছে। আলাদা করে তোলার জন্য কোনো রকম কষ্ট করতে হচ্ছে না। আর এই ধোসাটা খুবই পাতলা হয় আর খুবই ক্রিস্পি হয়, আর ঠান্ডা হওয়ার পরেও প্রায় 1 ঘন্টার মতো এটা ক্রিস্পি থাকে। ধোসাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়ে গরম গরমই সার্ভ করেছি। তাহলে আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট সুজির ধোসা তৈরি হয়ে গেছে। আশা করছি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।